السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক আশা করব আপনারা সকলে ভালো আছেন আমরা আজকে জানব সাদাকাতুল ফিতরের বিশেষ বিশেষ কিছু কথা সাদাকাতুল ফিতর কারা আদায় করবে সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতরও বলা হয় সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করবেন টাকা দিবেন নাকি অন্য কোনো খাদ্য দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করতেন আসুন অনুগ্রহ করে সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু ভিডিওটা শুরু করা যাক সম্মানিত দর্শক আমরা সাদাকাতুল ফিতর কি নিয়তে দেব আমরা সাদাকাতুল ফিতর এই নিয়তে দেব যে আমরা এই যে রমজানের রোজা রাখছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের থেকে এই নেক কাজ নিচ্ছেন আমাদের রমজানুল মুবারকের রোজা রাখাতে যে কমতি যে ঘাটতি হয়েছে এই কমতি আর এই ঘাটতিকে পূরণ করার জন্য আমরা সাদাকাতুল ফিতর দেব ইনশাআল্লাহ তো চলুন আমরা সাদাকাতুল ফিতরের ব্যাপারে আলোকপাত করি রমজানুল মুবারক মাসে একবার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমরা তোমাদের রোজার সাদকা আদায় করো আর সাদকা কতটা দিবে এর ধৈর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধৈর্য করেছিলেন সাদাকাতুল ফিতরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য করেছিলেন সাদাকাতুল ফিতরের জন্য খেজুর এবং যব খেজুর যব যদি দেন তাহলে এক সা বলা হয় ধামাকে আজকের পরিভাষায় সা বলা হয় ধামাকে তো এক সা এবার সেটা ছোট হতে পারে বড় হতে পারে তবে বর্তমান পরিস্থিতি যে পরিমাণটা হবে সেই পরিমাণটাও ইনশাআল্লাহ তাআলা বলবো আপনারা আমাদের সাথে এই ভিডিওতে জুড়ে থাকুন তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন খেজুর ও যব এক সা অথবা গম অর্ধ সা পরিমাণের ধার্য করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেক স্বাধীন পরাধীন ছোট বড় পুরুষ মহিলা সবার উপরই এটা ওয়াজিব তাই সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে আবু দাউদ শরীফ নাসাই শরীফের 160 নম্বর পৃষ্ঠাতে আসছে এটাই এবং তা থেকে আমরা এটাই পাচ্ছি এবার আসুন আমরা সায়ের হিসাব করব সা অর্থাৎ যেটা ধামা বললাম অর্ধ সা অর্ধ সা কতটা পরিমাণ হয় অর্ধ সা হয় 135 তলার 135 তলার হয় অর্ধ সা ফতোয়ায়ে দারুল উলুম 6 নম্বর খণ্ড আর 305 নম্বর পৃষ্ঠা ও 6 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠা জাওয়াহিরুল ফিকাহায় 1 নম্বর খণ্ডয় 424 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া রাহিমিয়াতে 5 নম্বর খণ্ড 174 নম্বর পৃষ্ঠা এবার আসুন বর্তমান সময়ে অর্ধসা কাকে বলে অর্ধসা বর্তমান ওজন অনুপাতে 1 কিলো 574 গ্রাম 640 মিলিগ্রামের হয় অর্ধসা এটা হলো ফিতরার প্রকৃত পরিমাণ ইজাহুল মাসাইল পৃষ্ঠা নম্বর 98 তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরার দেওয়ার ব্যাপারে যে মতটা দিয়ে গেছেন যে তরিকা পদ্ধতি দিয়ে গেছেন সেটা হলো খাদ্য গম আটাও দিতে পারেন বা আপনার যব দিতে পারেন খেজুর দিতে পারেন এগুলো সব খাদ্যের মধ্যে পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সাদাকাতুল ফিতরের জন্য যাকাতুল ফিতরের জন্য খাদ্য যেহেতু নিযুক্ত এবং নির্ধারিত করে দিয়ে গেছেন তাই আমাদেরও সাদাকাতুল ফিতরে আমরা বেশি থেকে বেশি চাইব যে সাদাকাতুল ফিতর আমরা আদায় করব খাদ্য দিয়ে যদি কেউ খাদ্য দিয়ে আদায় না করতে পারে তাহলে আমরা কি করব আমরা সেই খাদ্যের পরিমাণ অর্থাৎ
এক কিলো 574 গ্রাম 640 মিলিগ্রামের যে দাম রয়েছে সেই দাম আমরা সাদকা করব, সেই মূল্য আমরা সাদকা করব। এবার এখানে একটা কথা আছে যে কন্ট্রোল যেটা আছে, কন্ট্রোল থেকে যে খাদ্যগুলো দেয় সেই খাদ্য দিয়ে কি সাদাকাতুল ফিতর আদায় হবে? এখানে বলবো যে কন্ট্রোল থেকে যে খাদ্য দেয় সে খাদ্যর যে দর হয়, মূল্য হয়, সেটা বাজার মূল্য হয় না, সেটা কম হয়। তো এখানে বলবো বাজার মূল্যে যেটা আসবে সেই পরিমাণে খাদ্য বা তার খাদ্যের পরিমাণ মূল্য আপনাকে কি করতে হবে, বাজার দরে হিসাবে আপনাকে সাদকা করতে হবে। নচেত আপনার কন্ট্রোল হিসাবে যদি করেন তাহলে আপনার সাদকা ধর্তব্য হবে না, আপনার সাদকা আদায় হলো না। কেননা বাজার দরে যেটা দেবো সেটা গরিব মিসকিনরা কি করতে পারবে, সেটা তারা বাজারে যেয়ে করে কিনতে পারবে। কিন্তু কন্ট্রোল দরে যদি দেন তাহলে সেটা বাজারে যেয়ে কিনতে পারবেন, অসুবিধা হবে। অতএব ক্ষেত্রে আমরা খাদ্য যদি দেই তাহলে খাদ্য দেবো, আর খাদ্য যদি না দিতে পারি তাহলে সেই খাদ্যের যা বাজার মূল্য হবে সেই বাজার মূল্য আমরা সাদকা করব। ফতোয়া রাহিমিয়া 5 নম্বর খণ্ড 171 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা সাদকার বিবরণ শুনলাম। এবার আমাদের প্রশ্ন হলো যে সাদকা কাদেরকে দেওয়া চলবে আর কাদেরকে দেওয়া চলবে না। সাদকা 8 শ্রেণীর মানুষকে দেওয়া চলবে, জাকাতও সাদকায়ে ফিতর 8 শ্রেণীর মানুষকে দেওয়া চলবে, আর জাকাতও 8 শ্রেণীর মানুষকে দেওয়া চলবে। আসুন আমরা শ্রেণীর সংখ্যা গুনে আপনাকে দেখিয়ে দই ইনশাআল্লাহ। তাহলে চলুন শ্রেণীর সংখ্যা দেখা যাক, কোন কোন শ্রেণীর মানুষকে সাদাকাতুল ফিতর এবং জাকাত দেওয়া চলবে। সম্মানিত দর্শক, কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 8 ধরনের ব্যক্তির বর্ণনা দিয়েছেন, যেখানে বলা হয়েছে কোরআনে কারীম 8 ধরনের মানুষকে সাদাকাতুল ফিতর এবং জাকাত দিতে পারবেন এবং তারা নিতে পারবে। তার মধ্যে নম্বর 1 হলো গরিব, যার মাল 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনার পরিমাণ যার সম্পদ নেই, তাকে আপনি সাদকাও দিতে পারবেন জাকাতও দিতে পারবেন। 2 নম্বর মিসকিন, মিসকিন যার একেবারে কিছু নেই, একেও আপনি জাকাত ও ফিতরা সবই দিতে পারবেন। 3 নম্বর হলো ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রীয় কোষাগারের, যে রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট জাকাত আদায়কারী আমেল, এটা ইসলামী রাষ্ট্র প্রধান অনুযায়ী হতে হবে, নিজে নিজে হলে হবে না। যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যেহেতু আমাদেরকে এটার উপরে আমল করা যাবে না। আর 4 নম্বর হলো নব মুসলিমকে তার ইসলামের উপরে টিকিয়ে রাখার জন্য সাদকা জাকাত দেওয়া চলবে, কিন্তু এটা রহিত হয়ে গেছে, এই হুকুমটা আর নেই। অতএব ক্ষেত্রে বর্তমান সময়ে নব মুসলিমকে জাকাত এবং সাদকা ফিতরা দেওয়া যাবে না। 5 নম্বর হলো দাস মুক্ত করা, দাস মুক্তির ব্যাপারটা যেহেতু আজকে নেই সেজন্য এটাও রহিত হয়ে গেছে, এর উপরও আমল করা বর্তমান সময়ে যাচ্ছে না। আর 6 নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা হলো ঋণগ্রস্ত মানুষকে আপনি জাকাত দিতে পারবেন, সাদাকাতুল ফিতরও দিতে পারবেন। আর 7 নম্বরে হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদেরকে দেওয়া চলবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় যারা থাকে তারা কারা? মুফাক্কিরিন ইকরাম, ফোকাহা ইকরাম এখানে মত পোষণ করেছেন, তিনারা বলেছেন যে জিহাদরত অবস্থায় যারা রয়েছে, জিহাদরত অবস্থায় যারা রয়েছে মুজাহিদরা, তাদের জিহাদের অস্ত্রশস্ত্র কেনার জন্য বা বাকি জরুরত পূরণ করার জন্য তাদেরকে সাদকা জাকাত দেওয়া চলবে। হজ্জের সফরে থাকা অতি গরিব মানুষ, দুঃস্থ মানুষ, তাদেরও জাকাতের পয়সা, সাদকার পয়সা দেওয়া চলবে। এবং ইলমে দিন যারা অর্জন করছেন তারাও এই গরিবের আওতায় চলে আসছে, অতএব ক্ষেত্রে তাদেরও জাকাত এবং সাদাকাতুল ফিতর আপনি আদায় করতে পারবেন, তাদেরকেও দিতে পারবেন, তারা নিতে পারবে। আদ্দুরুল মুখতার
পৃষ্ঠা নম্বর 343, হিদায়া 1 নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠা, রুহুল মানি 6 নম্বর খণ্ড আর 313 নম্বর পৃষ্ঠা। আর 8 নম্বর যেটা আছে সেটা হলো মুসাফির মানুষ, একজন মুসাফির, ও মুসাফির অবস্থায় আছে, ও কিন্তু সাহেবে নিসাব, ওর কাছে 7.5 তলা সোনা বা 52.5 তলা রূপার পরিমাণ সম্পদ রয়েছে, রূপা সোনা রয়েছে বা তার পরিমাণ, সেই তার মূল্যে পরিমাণ কি তার সম্পদ রয়েছে, মূল্য রয়েছে, সে জাকাতও দিতে পারবে, তারপর জাকাতও ফরজ, কিন্তু সে সফরে থাকার কারণে তার কাছে তার হাত খালি হয়ে যাওয়ার কারণে, তার কাছে টাকা না থাকার কারণে তাকেও আপনি সাদাকাতুল ফিতর এবং জাকাত আদায় করতে পারেন, তারও নিয়া চলবে। সম্মানিত দর্শক, আমরা ইনশা আল্লাহ তাআলা এই অনুপাতে জাকাত, সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর আমরা আদায় করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আসুন এবার বলবো সাদাকাতুল ফিতর কাদের কাদেরকে দেওয়া চলবে না, জাকাত কাদের কাদেরকে দেওয়া চলবে না। দেখুন, আপনার রক্তের সম্পর্কের উপরে যারা রয়েছে তাদেরকে জাকাত দিতে পারবেন না, আর স্বয়ং আপনার রক্তের সম্পর্কের, আপনার আপনাদের থেকে, আপনার স্ত্রী থেকে, আপনার আপনাদের স্বামী স্ত্রী থেকে যারা এসছে বা আসবে তাদেরকে জাকাত দিতে পারবে না। যেমন পিতা, দাদা, পরদাদা, দাদি, দাদির দাদি, মা, নানি, এদেরকে পারবেন না দিতে, এগুলো আপনার উপরের আত্মীয় হয়ে গেল। এবারে আপনার নিজের রক্তের যারা, কে কে, ছেলে, মেয়ে, স্ত্রী, জি, আর নাতনি, নাতি, এদেরকে আপনি দিতে পারবেন না। বাকি যত আত্মীয় আছে তাদেরকে জাকাতও দিতে পারবেন আর সাদাকাতুল ফিতরও আপনি আদায় করতে পারবেন, আদায় হয়ে যাবে। যেহেতু আপনার আত্মীয়র মধ্যে যদি কেউ জাকাত নেবার, ফিতরা নেবার যোগ্য রয়েছে তাদেরকেই দিবেন, কেননা তারাই হলো অগ্রাধিকারী, তাদেরকে আগে দেওয়া দরকার। সেজন্য হাত জোড় করে জাকাত দাতাদের, সাদকা দাতাদের, ফিতর দাতাদের বলবো, আপনাদের আত্মীয়র মধ্যে আপনারা খুঁজে নিন যারা যোগ্য রয়েছে জাকাত এবং ফিতরা নেবার, তাদেরকে জাকাত ফিতরা দান করুন, আল্লাহ তাআলা কবুল করবেন, তারপরেই আপনি অন্যান্য দিকে দিন, সেটাও আল্লাহ কবুল করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।